হাই বন্ধুরা লিপিস রেসিপির আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে সাদা আলুর তরকারির একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব ভাত হোক বা রুটি লুচি হোক বা পরোটা সবার সাথে খেতেই কিন্তু এটা খুব ভালো লাগে আর নর্মালি সাদা আলুর তরকারি তো আমরা বানিয়েই থাকি তো আজকে আমি চিংড়ি মাছ দিয়েই এই সাদা আলুর তরকারিটা বানাবো তো কিভাবে এই তরকারিটা বানাই সেটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা বানিয়ে নেওয়া যাক প্রথমেই একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো কালো জিরে তেলটা খুব একটা গরম করবেন না তাহলে কালো জিরেটা দিলে কিন্তু পুড়ে যাবে এখন কালো জিরেটাকে হালকা করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে নিয়েছি এরপরে পেঁয়াজগুলোকে একদম হালকা নরম নরম করে ভাজতে হবে কোনো রকমভাবেই লাল করা যাবে না তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ঠিক এই রকমভাবে যখন একটু নরম নরম হয়ে আসবে এতটা পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এখানে আলুগুলোকে আমি এই রকম কিউব করে কেটে নিয়েছি আর সাইজগুলো খুব একটা বড়ও না খুব একটা ছোটও না মাঝারি সাইজ পিস করে কেটে নিয়েছি এরপরে সব কিছুকে একসাথে ভালোভাবে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অনেকগুলো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন এরপরে সব কিছুকে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন তবে এই তরকারিটা একটু ঝালঝাল ভালো লাগে তাই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সব কিছুকে একসাথে ভালো নেড়ে চেড়ে তেলের মধ্যে কষে নিতে হবে কষানো হয়ে গেলে ঢাকনা ঢাকা দিয়ে রান্না করতে হবে দুই থেকে তিন মিনিটের মতো আর ফ্লেমটাকে লোতে রাখতে হবে দুই থেকে তিন মিনিট পরে ঢাকনা খুলে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ এখন সব কিছুকে আরও একবার ভালোভাবে কষে নিতে হবে তেলের মধ্যে ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনা ঢাকা দিয়ে দুই মিনিটের মতো রান্না করব আর ফ্লেমটাকে একদম লোতে রাখবো দুই মিনিট পরে ঢাকা খুলে একবার নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল এই তরকারিটা কিন্তু কোনোভাবেই ঝোলঝোল হয় না একটু মাখা মাখা হয় এরপরে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো মোটামুটি সাত থেকে আট মিনিট লাগবে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে তো সাত থেকে আট মিনিট পরে আমি ঢাকা খুলে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব আর একবার চেক করে নেব যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছেন যে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আরও আমি উপর থেকে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর সামান্য কিছু কুচোনো ধনে পাতা এই শেষের দিকে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ আসে যেটা খেতে খুব ভালো লাগে এরপরে ঢাকনা ঢাকা দিয়ে এক মিনিটের মতো রান্না করব এক মিনিটের মতো রান্না করলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে এই সাদা আলুর তরকারি এটা ভাত রুটি পরোটা বা লুচি সবার সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো তাহলে আসি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার বাবা